বিয়েটা সেরেই ফেললেন রণবীর আলিয়া। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়েটা করেই ফেললেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। বৃহস্পতিবার 14 এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন তারা। 5 বছরের প্রেমকে বিয়ের সম্পর্কে বেঁধেছেন, সেটার আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে ফেলেছেন নববধূ। আনুষ্ঠানিকভাবে স্বামী স্ত্রী হওয়ার শুভেচ্ছায় বাসছেন বলিউডের অন্যতম জনপ্রিয় যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। জানা গেছে লগ্ন অনুযায়ী ভারতীয় সময় দুপুর 3:30 শুরু হয় দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা। পরিবার ও নিকট আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান শেষ হয়। বিয়ের সময় উচ্চারিত হয়েছে গায়ত্রী মন্ত্র। বিয়ের মণ্ডপে রাখা হয়েছিল প্রয়াত ঋষি কাপুরের ছবি। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার কয়েকদিন পর থেকে আলিয়ার সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে নিজেদের সম্পর্ক কখনো অস্বীকার করেনি রণবীর ও আলিয়া। ক্যাটরিনা বিকির বিয়ের পর রণবীর আলিয়ার বিয়ের অপেক্ষাতেই ছিলেন অনুরাগীরা। তবে ঘরোয়াভাবে পারিবারিক ঐতিহ্য এবং আচার মেনে বিয়ে করেছেন দুই তারকা। বিয়ের তারিখ বুধবারের 13 এপ্রিল আগে পর্যন্ত জানা যায়নি। তবে বলিপাড়ায় উৎসবের আবহ বেশ কয়েকদিন আগে থেকেই টের পাওয়া গেছে। সেজে উঠেছে আর কে হাউস, আর কে স্টুডিও, কৃষ্ণরাজ বাংলো এবং রণবীরের পালি হিলের বাড়ি বাস্তু। বাস্তুতেই প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের হার্টথ্রব। মেহেদি থেকে বিয়ের সব অনুষ্ঠানেই দুই পরিবারের তারকা সদস্যদের উপস্থিতি ছিল। সেজে গুজে এসেছেন কারিনা কাপুর, কারিশ্মা কাপুর, নীতি কাপুর, ঋদ্ধিমা কাপুর, পূজা ভাট, সোনি রাজদান, সানি ভাট, মহেশ ভাট। বাকি অতিথিদের তালিকায় আলিয়ার মেন্টর করণ জোহর এবং রণবীরের প্রিয় বন্ধু তথা ব্রক্কানস্র সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যকে দেখা যায়। বিয়েতে নববধূ আলিয়াকে 8টি হিরে গচিত ব্যান্ড দিয়েছেন রণবীর। 8 নম্বরকে লাকি মনে করেন তিনি, সেই কারণেই এই উপহার। বিয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া নীতু কাপুর বলেছেন সেরা বৌমা পেয়েছেন তিনি।